অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ছেলে আমার মামা বাড়ি থেকে ফিরে সাপের পাঁচ পা দেখেছে, তোমার কাছ থেকে ঘুড়ি ওড়ানো শিখতে চাইছিল নিশ্চয়ই। ছেলে বাপের আগে দৌড়াচ্ছে, এখনই ঘুড়ি উড়াতে চাইছে। একদম না, তুমি একদম ঝুঁকে কাজ করবে না, সাবধান। হ্যাঁ আমি তো সাবধানেই আছি। তোমার শরীর কেমন আছে? ঠিক আছে। এক খাওয়া দাওয়া ঠিকঠাক করছো তো? হ্যাঁ, সে আর না করে উপায় আছে? সায়ন রোজ বাড়ি ফিরে ধরে ধরে সব জিজ্ঞেস করে। এটা কিন্তু তুমি খুব অন্যায় কাজ করছো। এই অবস্থায় তোমার শাড়ি ভাঁজ করা একদম উচিত না। দাও আমাকে। আরে আমি করে নেব, এটা দাও। আরে এতে মহাভারত অশুদ্ধ হবে না? আমি হলাম সায়নের দাদা, তার মানে তোমারও দাদা। দাদা হয়ে আমি তোমার এতটুকু সাহায্য করতে পারি না? না তা নয়, কিন্তু এটা তো একেবারেই আমার কাজ, আমি করে নেবো, দাও। তোমাকে সাহায্য করতে পারলে আমার মনে একটু শান্তি হবে, আর আমার বিপদে তুমি আমায় সাহায্য করবে, কি করবে তো? হ্যাঁ নিশ্চয়ই করব। যাও তাহলে, তুমি বিশ্রাম করো, আমি তোমার শাড়িগুলি ভাঁজ করে দিচ্ছি। তোমাকে এখানে শাড়ি ভাঁজ করানোর জন্য পাঠিয়েছিলাম, যে কথাটা বলতে বলেছি সে কথাটা গিয়ে বলো। তার জন্য একটা পরিস্থিতি দরকার তো, বললো তোমাকে সাহায্য করবে, যাও এক্ষুনি যাও গিয়ে বলো। বিথি বিথি, তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলে উঠতে পারছি না। বলো না। বলছিলাম যে কিছু টাকার প্রয়োজন, ওই মিতার জন্য। হাজার বিশেক হলেই চলবে। হ্যাঁ সব কথা তো সায়নকে বলা যায় না, তোমার কাছে সব কথা খুলে বলা যায়। হ্যাঁ তুমি যদি টাকাটার ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়, এক দুদিনের মধ্যেই ফেরত দিয়ে দেবো। এতক্ষণে বুঝতে পারলাম এত গোলে গোলে পড়ার কারণটা কি বলো। বিথি তুমি তো কোনো উত্তর দিলে না। তোমরা আমাকে টাকার কথা বলছো ঠিকই, কিন্তু আমার কাছে টাকা নেই। সেটা তো স্বাভাবিক, ক্যাশ হাতে না থাকতেই পারে, কিন্তু তোমার তো গয়না আছে, মানে ওগুলি দিয়ে ব্যাপারটা ম্যানেজ করা যেতে পারে, দু একদিনের জন্য বন্ধক দিয়ে যদি টাকাটা জোগাড় করা যায়। না না, সায়নের সাথে কথা না বলে আমি তোমাকে গয়না দিতে পারবো না। তুমি ওর কাছ থেকে টাকা চেয়ে নিজের মুখ নষ্ট করছো? মানে এইটুকু মান সম্মান বোধ নেই? তুমি ওর কাছ থেকে সাহায্য চাইছো? যে দরকারে নিজের দিদির পাশে দাঁড়ায় না সে আমাদের হেল্প করবে? মিতা তো ঠিকই বলেছে, যে ঝামেলা করে নিজের দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে তোকে টাকা দেবে? আরে বাবা, টাকা দেওয়ার জন্য মন থাকা দরকার, মন। এমে সাংঘাতিক, নিজের স্বার্থ ছাড়া না কিচ্ছু বোঝে না। আমি তো একটা কথা বুঝতে পারছি না, এখানে বিবাহের প্রসঙ্গ উঠছে কোথা থেকে? এটা তো আমাদের বোনেদের মধ্যের ব্যাপার, আর এই ব্যাপারে সবাই কথা বলতে পারে? তোমার বোনেদের ব্যাপারে আমাদের কথা বলতে বই গেছে, আমরা বলতে চাইছি তোমার স্বার্থপরতা কতটা সেটা নিয়ে। অনেকক্ষণ ধরে তোমাদের অনেক কথা আমি সহ্য করেছি, আমার দিভাইকে এ বাড়ি থেকে আমি তাড়াইনি, তাড়িয়েছো তোমরা প্ল্যান করে। তোমাদের সেই প্ল্যানটা সফল করতে আমি শুধু সাহায্য করেছি, কেন জানো? যাতে আমার দিভাইকে মানসিক অত্যাচার সহ্য করতে না হয়। আর এই ব্যাপারে যদি তোমরা আমাকে দোষারোপ করো সেটা আমি কোনোদিনও মুখ বুঝে সহ্য করে নেব না। হে কিরে, এ তো আমাদেরকে আসামের কাঠ করে দাঁড় করে দিয়ে চলে গেল, কি সাংঘাতিক মেরে বাবা। আর আমরা অনেকদিন আগে থেকেই দেখেছি তুমি তোমার দিদির সাথে কিরকম ঝামেলা কর। আর আমরা এটাও জানি যে তুমি এই বাড়ির অন্য কাউকে কোনোদিন সম্মান দেবে না। আর আমরা শুরু থেকে দেখেছি তুমি কি একদম অসভ্য ঝকরুটে টাইপের মেয়ে। তোমরা থামবে? তোমাদের এই সব কথা আমি আর সহ্য করতে পারছি না। সব কথা বলে কিন্তু গায়ে লাগবে, আর এরকম প্যান প্যান করে কাঁদলে তোমার সব দোষ তো আর চোখের জলে ধুয়ে যাবে না? মুশকিলটা কি জানো বিথি, আমরা তোমাকে হারে হারেছি, তাই আমাদের সামনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। বাবা শালা বাবু, এই মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিল,
আমার না খুব ভয় করছে শালা বাবু, কি জানি বাবা এই ঘটনা কত দূর গিয়ে কি গড়াবে আমি বুঝতে পারছি না। এই শোনো, আমি বলি কি এখান থেকে এখন কেটে পড়ো, চলো 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 চলো। শায়নকে বলে এর একটা বিহিত আজ আমায় করতেই হবে। নিথির ফোন, তার মানে বাড়ির কোনো দরকার, ফোনটা ধরেই নি। হ্যালো, কে বলছেন? আমি প্রশান্ত বলছি। ও প্রশান্ত দা, শায়ন কোথায় গো? শায়ন তো ফোনটা চার্জে দিয়ে একটু বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, শায়ন যেন ফিরে এসে অতি অবশ্যই আমাকে একটা ফোন করে। আচ্ছা ঠিক আছে। বাবা, তো ওষুধের শিশিগুলোকে